ডাইরেক্ট ডিএম অফিসে আপনাদের ইন্টারভিউ দিয়ে চাকরি হবে, শুধুমাত্র ইন্টারভিউ, ডাইরেক্ট ইন্টারভিউ, কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না। এগুলো কিন্তু খুবই ভালো সুখবর। তাও আবার গ্রুপ সি পদে, অবশ্যই এই সুযোগটিকে কাজে লাগান। আপনিও যদি চান আপনার নিজের জেলায় চাকরি করতে, নিজের জেলার নামটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, তাহলে প্রতিনিয়ত আমরা আপনাদের এলাকার চাকরির খবরগুলো প্রকাশ করব। কি বলা আছে আপনাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণ বাংলায়, তারপরে আপনাদেরকে অফিসিয়াল নোটিশের সঙ্গে পরিচয় করিয়ে দেব। চলুন আপনাদেরকে বলে দিই, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের একের পর এক দপ্তরে গ্রুপ সি, গ্রুপ ডি সহ অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে। করোনার পর থেকে আস্তে 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 এই বিষয়গুলো একটু রানিং হচ্ছে, কারণ দীর্ঘদিন করোনা, 2 বছর ধরে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি, যে কারণে অনেক ছাত্রছাত্রী হতাশ হয়ে পড়েছিল। আস্তে আস্তে তাদের সুদিন ফিরছে। এরই মধ্যে আবার পশ্চিমবঙ্গে নতুন করে ডিএম অফিসের তরফে গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো প্রান্তের বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে মূলত গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে সরকারি চাকরির খোঁজ করছেন, তারা এই চাকরির খবরটি বিস্তারিতভাবে জানুন আজকের ভিডিও থেকে। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে খবরটি অন্য সবাইকে জানতে সাহায্য করবেন। এখানে পুরুষ মহিলা সকল চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন, এবং চাকরি প্রার্থীদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে চাকরি সম্পর্কিত অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিচ্ছি। পদের নাম, এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটা হচ্ছে গ্রুপ সি। আবেদন পদ্ধতি, এখানে চাকরি প্রার্থীরা নিজের হাতে অথবা ইমেল আইডির মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা করতে পারবেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের প্রেসক্রাইব ফরম্যাটে আবেদন করতে হবে। আবেদনের ফর্মটা আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, আপনারা সেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন, করে ফিল আপ করবেন, করে স্ক্যান করবেন, করে আপনারা ইমেল করতে পারবেন। কীভাবে ফিল আপ করবেন, সে সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করতে হবে, এগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। আপনারা আবেদনপত্রটি অফিসিয়াল ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। এখানে আবেদন করার পরে আবেদনের ফর্মের উপরের ডান দিকে একটা পাসপোর্ট সাইজের ফটো আপনাকে লাগাতে হবে, সেটা রিসেন্ট লাগাবেন, কালার লাগাবেন। আবেদনপত্রের নিচে ডান দিকে আবেদনকারীর একটা সিগনেচার কিন্তু অবশ্যই করতে হবে। আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে বলে দিই, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, যেটা আপনার বয়স প্রমাণ করবে, সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ডকুমেন্ট, পাসপোর্ট সাইজের ফটো, আবেদনের ফর্ম এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা পরিচয়পত্র হিসেবে আধার ভোটার। সুতরাং বুঝতেই পারছেন মাধ্যমিক পাস যোগ্যতায় ডিএম অফিসে সরাসরি ইন্টারভিউ দিয়ে গ্রুপ সি পদে চাকরি করার সুযোগ। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এত ভালো খবরের জন্য ভিডিওটিকে একটি লাইক করুন। নিয়োগ পদ্ধতি, এখানে চাকরি প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের তারিখ, চাকরি প্রার্থীরা যারা এখানে ইন্টারভিউ দিতে যাবেন সরাসরি আপনারা 25/7/2022 তারিখে দুপুর 12টার আগে উপস্থিত হবেন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, চাকরি প্রার্থীরা নিচে দেওয়া ইমেল আইডির মাধ্যমে আবেদনপত্রটি পাঠাতে পারেন এই ইমেল আইডিতে। অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ইমেল আইডি, আপনাদেরকে বলে দিই, dmestablishmentigm@gmail.com, অর্থাৎ dmestablishmentigm@gmail.com। এই ইমেল আইডিতে আপনাকে মেল করতে হবে। এখানে চাকরি করতে গেলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 65 বছরের কম। এছাড়াও চাকরি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে আপনারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করবেন। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার জন্য বন্ধুরা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, আপনারা এই আর্টিকেলে চলে আসবেন। এখানে এসে ক্লিক, শেয়ার বাটনে ক্লিক করলে আপনারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি এখানে শেষ করছি, যদি কোনো কনফিউশন থাকে, কোয়ারি থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। পরের ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।